আসসালামু আলাইকুম, কেমন আছেন? বিন মিশাল আছে আপনাদের সাথে। কোনো ব্যক্তি যদি তার পাসপোর্ট সংশোধন করতে চায় দেশ অথবা বিদেশে, তাহলে অবশ্যই তাকে তার জাতীয় পরিচয়পত্রের মধ্যে যে তথ্য দেওয়া আছে তার উপরে ভিত্তি করেই করতে হবে। আর এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা জারি করেছে, স্ক্রিনে খেয়াল করুন। নতুন এই নির্দেশনায় বলা হচ্ছে, দেশ ও বিদেশে পাসপোর্ট নবায়ন ও সংশোধন আবেদন বিষয়ে নতুন নির্দেশনা। কারো পাসপোর্ট সংশোধন করতে হলে জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতেই করতে হবে। তার মানে আপনার জাতীয় পরিচয়পত্রের মধ্যে যে তথ্য দেওয়া আছে তার উপরে ভিত্তি করেই আপনাকে আপনার পাসপোর্টটি সংশোধন করতে হবে। আগে অবশ্য নিয়মটি সহজ ছিল, যে কোনো ব্যক্তি এফিডেভিট করেই তার পাসপোর্ট সংশোধন করতে পারত। কিন্তু নতুন নির্দেশনাতে বলা হচ্ছে, জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে করতে হবে। তার মানে এখন জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক হচ্ছে পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে। তবে বাচ্চাদের ক্ষেত্রে বলা হচ্ছে, তাদের জন্ম নিবন্ধন চলবে অথবা তারা চাইলে তাদের শিক্ষা সনদ দিয়ে পাসপোর্ট সংশোধন করতে পারবে। সংশোধনের ক্ষেত্রে লিখিত আবেদন করতে হবে, আবেদনপত্রের সঙ্গে অঙ্গীকারনামা দিতে হবে। অঙ্গীকারনামা আপনি পাসপোর্ট অফিসে পেয়ে যাবেন অথবা আপনাকে পাসপোর্ট অধিদপ্তরের যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনার অঙ্গীকারনামা সংগ্রহ করতে হবে। আমার মনে হচ্ছে প্রবাসীরা খুব বিপদে পড়ে যাবে, কারণ দেশে গিয়ে এনআইডি কার্ড বানানো অনেকের জন্যই ঝামেলার। অল্প সময়ের মধ্যে আমরা দেশে গিয়ে এনআইডি কার্ড বানিয়ে পাসপোর্ট সংশোধন করে আবার প্রবাসে ফিরে আসাটা অনেকটাই কষ্টের হয়ে যাবে। অনেকের ক্ষেত্রে প্রায় ফেরাটা অসম্ভব হয়ে যাবে। সৌদি প্রবাসী যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো, এখন পর্যন্ত কিন্তু বন্ধ হওয়ার পর থেকে সৌদি আরবে পাসপোর্ট সংশোধনের কাজ শুরু হয়নি, তাই দূতাবাসে গিয়ে ঝামেলা করে কোনো লাভ নেই। যখনই সংশোধনের কোনো তথ্য আসবে আমরা আপনাদেরকে সেটি জানিয়ে দিব। এখন সংশোধন করতে চাইলে আপনি দেশে গিয়েই আপনার তথ্য সংশোধন করতে পারবেন। অবশ্যই আপনার এনআইডি কার্ড থাকতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।